সিংহকে বলা হয় রাজকীয় বন্য প্রাণী, কিন্তু সিংহের এমন অনেক অজানা তথ্য রয়েছে যার রহস্যের আড়ালেই রয়ে গেছে। এসএসটিভির অজানা তথ্যের আজকের আয়োজনে আমরা সিংহ সম্পর্কে এমন কিছু অজানা তথ্য প্রকাশ করতে চলেছি যা অনেকেরই অজানা। তো চলুন দেখে নিই সিংহ সম্পর্কে কি এমন অজানা রহস্য রয়েছে। সিংহ পেলিডি পরিবারের প্রাণী, যা প্যান্থারা গোত্রের চারটি বৃহৎ বিড়ালের একটি। সিংহের মূলত দুইটি উপপ্রজাতি বর্তমানে টিকে আছে, একটি হলো আফ্রিকান সিংহ, অপরটি হলো এশীয় সিংহ। শিশু সিংহ জন্মের পর অন্ধ থাকে, তারা এক সপ্তাহ বয়সে চোখ খুলতে পারে এবং যতদিন দুই সপ্তাহ বয়স না হয় ততদিন ভালো করে দেখতে পারে না। সিংহের গর্জন 5 মাইল দূর থেকেও শোনা যায়। বেড়াল প্রজাতির যত প্রাণী আছে তার মধ্যে সিংহের গর্জনেই সবচেয়ে বেশি জোরালো। এই গর্জন এতই তীব্র যে এটি 114 ডেসিবল হতে পারে এবং শোনা যেতে পারে 5 মাইল দূর থেকেও। সিংহের গর্জন এত তীব্র হওয়ার পেছনের কারণ এই প্রাণীটির স্বরতন্ত্রের আকার। বেশিরভাগ প্রাণীর ভোকাল কর্ড সাধারণত ত্রিভুজাকৃতির, কিন্তু সিংহের ভোকাল কর্ড চতুর্ভুজ আকারের। এই কারণে তারা বাতাসের উপর খুব সহজে অনেক বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এর অর্থ হলো অল্প চেষ্টাতেই শক্তিশালী গর্জন। পুরুষ সিংহ দিনে 40 কেজির বেশি মাংস খেতে পারে। বন্য প্রাণীর উপর চালানো এক গবেষণা দেখা গেছে, বেঁচে থাকতে হলে একটি নারী সিংহের দিনে 5 কেজি এবং পুরুষ সিংহের 7 কেজি মাংসের দরকার হয়। গবেষণা আরও দেখা গেছে একদিনে এই প্রাণীটি যত মাংস ভক্ষণ করে তার পরিমাণ 8 থেকে 9 কেজি, তবে তারা এর চেয়েও অনেক বেশি মাংস খেতে পারে। দেখা গেছে একটি সিংহই একদিনে 25 কেজি এবং একটি সিংহ এক বসাতেই 40 কেজিরও বেশি মাংস খেতে পারে। ঘন্টায় 50 মাইল গতিতে দৌড়াতে পারে সিংহ। বন্য প্রাণীদের মধ্যে দ্বিতীয় দ্রুততম প্রাণী এই সিংহ, যা কিনা ঘন্টায় 50 মাইল গতিতে দৌড়াতে পারে। সিংহীর হৃৎপিণ্ড তার দেহের ওজনের তুলনায় মাত্র 0.57%, ফলে তার মানসিক শক্তি বা স্ট্যামিনা এখানে মূল বিষয় নয়, বরং এই দ্রুত গতির কারণ হচ্ছে শুধুমাত্র স্বল্প দূরত্বের জন্য। আর এই কারণে কোনো শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে তাকে খুব কাছ থেকেই আক্রমণ শুরু করতে হয়। কেশর থেকে জানা যায় বয়স। পুরুষ সিংহ সেনার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হচ্ছে এর কেশর। এর রং যত গাঢ় প্রাণীটির বয়সও ততই বেশি। সবচেয়ে বৃদ্ধ সিংহের বয়স সর্বোচ্চ 29 বছর। সিংহের গড় আয়ু 13 বছর, কিন্তু যদি তারা কোনো খাঁচায় থাকে যখন বেঁচে থাকার জন্য তাদের শক্তি ও শিকারের উপর কোনো নির্ভর করতে হয় না, তখন তারা এর চেয়েও বেশি সময় বেঁচে থাকতে পারে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বয়সী সিংহের কথা রেকর্ড করা হয়েছে, তার বয়স ছিল 29 বছর। রাতের দৃষ্টিশক্তি মানুষের চাইতে 6 গুণ বেশি। সিংহের চোখে আছে প্রচুর ফটোরিসেপ্টর সেল, যা চোখে আলো প্রবেশ করা মাত্রই সেটা গ্রহণ করে। তারপর রেটিনার পিছনে যে রিফ্লেকটিভ মেমব্রেন আছে সেখানে ওই আলো প্রতিফলিত হয়ে গিয়ে পড়ে আলো সংবেদনশীল কোষে। সারা বিশ্বে আছে 20,000 সিংহ। আফ্রিকার সিংহের সংখ্যা নাটকীয়ভাবে কমছে। বলা হচ্ছে গত 3 প্রজন্মে এই প্রাণীটির সংখ্যা সেখানে 40% হ্রাস পেয়েছে। এর পিছনে কারণ হিসেবে বলা হচ্ছে সিংহের বসতি ধ্বংস করা, খাবার কমে যাওয়া, সিংহের শিকারও একটি বড় কারণ। তবে অনুমান করা হয় যে 20,000 থেকে 39,000 সিংহ এখনও সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্তমানে আফ্রিকার বনে 30,000 সিংহ রয়েছে আর এশিয়ায় মাত্র 350টি সিংহ রয়েছে। তারা এশিয়া বাস করে গির বনে।